খেলা শুরু হয়ে গেল। মোহনবাগান কিকার চলে এসেছে ইস্ট বেঙ্গল বলের সামনে, পিকে ভেবেছে সারা রাত, কিসে হারবে আড়া রাত, কি হয় সারা দিন, প্রদীপ খোঁজে আলা দিন, কে দিয়েছে তালি, পিকে ওকেই তাহলে মালা দিন। ফুটবল জগতের এক কিংবদন্তি খেলোয়াড় প্রদীপ কুমার ব্যানার্জি, যাকে আমরা পিকে নামে চিনি, ময়দানের গোলায়ত। খুব অল্প বয়সেই ফুটবল জগতে তিনি যাত্রা শুরু করেছিলেন ও সফলতা লাভ করেন এবং অচিরেই হয়ে ওঠেন ভারতের সেরা ফুটবলারদের মধ্যে একজন। পিকে ব্যানার্জি সেই ভারতীয় দলের সদস্য ছিলেন যেটি 1956 সালের মেলবোর্ন অলিম্পিকে ফুটবলের সর্বকালের সেরা পারফরমেন্স দিয়ে চতুর্থ স্থান অর্জন করেছিল, অস্ট্রেলিয়াকে 4-1 গোলে পরাজিত করে। 1961 সালে অর্জুন পুরস্কারে পুরস্কৃত হন তিনি। ভারতীয় জাতীয় দলের প্রতিনিধি হয়ে বিশ্বের দরবারে 3টি এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। 1962 সালে এশিয়েডে সোনাজয়ী দলের ত্রিমূর্তির একজন ছিলেন পিকে, অপর দুজন ছিলেন চুনি গোস্বামী ও তুলসীদাস বলরাম। তার প্রাপ্তির খাতায় ছিল 84টি আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে 65টি গোল করা। তিনি সারা জীবন ইস্টার্ন রেলওয়ের হয়েই খেলেছেন। বর্ণময় ফুটবল জীবন থেকে অবসরের পর পিকে মন দেন কোচিংয়ে এবং সেখানে অবিশ্বাস্য রকম সফল। ইস্ট বেঙ্গল ও মোহনবাগান ছাড়াও কোচিং করেছেন বাংলার এবং ভারতের জাতীয় ফুটবল দলের। 70-এর দশকের প্রথমার্ধে ইস্ট বেঙ্গলের স্বর্ণযুগে পিকের কোচিংয়ে লাল হলুদ তাঁবুতে ঢুকেছে একের পর এক ট্রফি। 75-এর শিল্ড ফাইনালে ইস্ট বেঙ্গল 5-0 গোলে মোহনবাগানকে হারায়। পরে মোহনবাগানের কোচ হিসেবেও পিকে ছিলেন একই রকম সফল। 1977 সালে কলকাতায় বিখ্যাত প্রদর্শনী ম্যাচে পেলের নিউ ইয়র্ক কসমসকে মোহনবাগান 2-2 গোলে আটকে দেয়। মনে আছে 1-0 ডাউন হয়ে গিয়েছিলাম, আমি সুইপার নিয়ে খেয়েছিলাম, সুধীকর্মাকে সুইপার করে খেয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টি নেমে গেল এবং তারপরে ম্যাচ 1-0 ডাউন হয়ে গেলাম। লোকে গোলে ডাউন হয়ে গেলে কি করে, হ্যাঁ ডিফেন্স অর্গানাইজ করে, তো আমি ডিফেন্স চেঞ্জ করে একটা স্টপ ডিফেন্ডার একটা প্লেয়ারকে চেঞ্জ করে আমি একটা ফরওয়ার্ড আনলাম, বিদেশ বোসকে লেফট আউট আনলাম, উইদাউট মানে মানে ব্যাটিং মাই আইলিড, আমি আমার ট্যাকটিক্স আমি তৈরি করেছিলাম এবং বিদেশ আসার পরেই একটা অসাধারণ স্পিডে আক্রমণ শুরু হলো। এই যায় এই যায় গোল হলো, হাবিব একটা গোল করলো, মানুষ একটা গোল করলো এবং যখন 2-1 লিড করছি 88 মিনিটে সামথাকা সিটার মিস করলো সবাইকে কাটিয়ে। এবং 1978 সালে IFA শিল্ডের ফাইনালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দল FC আরারাতকে হারায় মোহনবাগান। উনি কোচ থাকাকালীন মোহনবাগান একসাথে IFA শিল্ড, রোভার্স কাপ এবং ডুরান্ট কাপে জয়ী হয়। ফিফা কোচ হয়ে তিনি 54টি ট্রফি অর্জন করেছেন। ভারতের সর্বোচ্চ ক্রীড়া কোচিংয়ের সম্মানগুলির মধ্যে অতি মূল্যবান দ্রোণাচার্য পুরস্কারে পুরস্কৃত হন তিনি। 1990 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তিনি। ফিফা দ্বারা স্বীকৃত শতবর্ষের অর্ডার অফ মেরিটে ভূষিত করা হয় তাকে। 20 শতকের সর্বশ্রেষ্ঠ ভারতীয় ফুটবল খেলোয়াড় হিসেবে 2004 সালে। পিকে ব্যানার্জি তাঁর সারা জীবন ভারতে ফুটবলের উন্নয়নে নিবেদন করেছেন। একজন আদর্শ ফুটবলার ও কোচ হিসেবে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন। আজও তিনি ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে একজন হয়ে আছেন ও থাকবে। গতকাল ছিল এক এবং অদ্বিতীয় প্রদীপ কুমার ব্যানার্জির প্রয়াণ দিবস। প্রণাম পিকে।